নমস্কার, দেখছেন এএনএম নিউজ। আপনাদের সঙ্গে আছি আমি সৌমেন। শুরু করছি আজ সারাদিনে। গুলি বোমার পাশাপাশি দেদার ছাপ্পা ভোট। রায়গঞ্জ, পূজালী এবং ডোমকলে পুরভোটকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত হয়ে রইল পরিস্থিতি। মাত্র 7টি পুরসভার ভোট ছিল রবিবার, পাহাড়ে তা নির্বিঘ্নে সম্পন্ন হলেও সমতলে এড়ানো গেল না অশান্তি। ভোটগ্রহণ শুরুর ঘণ্টাখানেক নিরীহ ছিল ভোটাররা। 10 নম্বর ওয়ার্ডে পুলিশের সামনেই শুরু হলো বাইক বাহিনীর প্রেশিশক্তি প্রদর্শন। অধীর চৌধুরী বনাম শুভেন্দু অধিকারী প্রেস্টিজ ফাইটের মাসুল গুনতে হলো ডোমকলকে। ভোট শুরুর পর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে আসতে শুরু করে গণ্ডগোলের একের পর এক খবর। কোথাও বুথের বাইরে বোমাবাজি, কোথাও ভোটারদের এপিক কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ। শাসক বনাম বিরোধী দলের সাধারণ কর্মীরা একে অপরকে দুষছেন। দেদার বোমার পাশাপাশি গুলি, সঙ্গে ছাপ্পা ভোট এবং ইভিএম ভাঙচুর। ভোটগ্রহণ শুরুর পর থেকেই শিরোনামে দুষ্কৃতীদের রিভলভারে বাটের আঘাতে রক্তাক্ত বিরোধী দলের পোলিং এজেন্ট। আমি জানি যে মরে গেছি। ওই ঘুষিটা খাওয়ার পর যখন আমি ভোট চাইতে বসে পড়ছি, বেঁচে গেছি। পুরভোটকে প্রহসনে পরিণত করার অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি উঠেছে রায়গঞ্জ এবং ডোমকলে। এবার কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোটছে সরব সাধারণ ভোটাররা। বরুণ হালদার, স্বরূপ দত্ত, বিনোদ প্যাটেলের রিপোর্ট, এন নিউজ। পাহাড়ে শান্তিতেই ভোট দিলেন পাহাড়বাসীরা। শাসক এবং বিরোধী দুপক্ষই ভোটের হারে আশাবাদী ক্ষমতা দখল নিয়ে। কুয়াশার চাদরে মোড়া শৈল শহরে পুরো ভোট। রঙ বেরঙের পোশাকে বুথের সামনে তাই ভোটারদের লম্বা লাইন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সবাই উৎসাহী। এখানে টানা 10 বছর ক্ষমতায় মোর্চা। জেএনএলকে জোটসঙ্গী করে এবার আসরে তৃণমূল কংগ্রেস। কম যান না নির্দল প্রার্থীরাও, তাই পুরো ভোট ঘিরে কম উত্তেজনা ছিল না পাহাড়ে। কিন্তু সব জল্পনাকে উড়িয়ে মোটের উপরে নির্বিঘ্নেই পাহাড়ে শেষ হলো ভোট। ভোটদানের হারে খুশি যুযুধান রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। প্রায় 10 বছর বাদে মিউনিসিপ্যালিটি ভোট হচ্ছে। আগে তো সিলেকশনই হয়েছিল, তো এবার কিন্তু ইলেকশন হচ্ছে খুব সুষ্ঠুভাবে। দার্জিলিং এর 32টি, খরসিয়াং এর 20টি, কালিম্পং এর 23টি এবং মিরিকের 9টি ওয়ার্ডে ভোটগ্রহণ নির্বিঘ্নে শেষ হয়ে দিন। দার্জিলিং থেকে উৎপল পোদ্দার, এএনএম নিউজ। রায়গঞ্জে দেদার ছাপ্পা ভোটের অভিযোগে ভোট থেকেই সরে দাঁড়ালো বাম এবং কংগ্রেস। যতটা সম্ভব প্রত্যেক ওয়ার্ডের মানুষ বেরিয়ে ভোটটা করার জন্য লাইন দিয়েছিলেন, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য তাদেরকে ভোটটা দিতে দেওয়া হলো না। এই রায়গঞ্জ শহরের পুরো ভোটে কংগ্রেস এবং সিপিএম আমরা আসন সমঝোতা করেছিলাম। আমরা দুই দলের পক্ষ থেকে এখানে আমার সঙ্গে বামফ্রন্টের দুজন নেত্রী স্থানীয় আছেন, আমরা দুই দলই একত্রিত হয়ে এই সিদ্ধান্তে পৌঁছিয়েছি যে আমরা রায়গঞ্জের পুরসভার নির্বাচনে প্রার্থী সমস্ত প্রার্থী পদ থেকে আমরা আমাদের মনোনয়ন বিথড্র করে নিলাম। 7টি পুরসভার নির্বাচনে দেদার ছাপ্পা ভোট, গুলি, বোমা, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন বিরোধীরা, কিন্তু নির্বাচন কমিশন তাদের অভিযোগে কোনো কানই দেননি। দেখা করা তো দূরের কথা, আর এসব নিয়েই নির্বাচন কমিশনকে এক হাত নিলেন বিরোধীরা। পাহাড়ে নির্বিঘ্নে ভোট মিটলেও পুরো ভোট ঘিরে চরম উত্তেজনার সাক্ষী থাকল পূজালী, ডোমকল, রায়গঞ্জ। সকাল থেকে ছাপ্পা ভোট, গুলি, বোমাবাজিতে অশান্তি ছড়ায় ওই সব এলাকায়। তাই বেলা বাড়তেই ভোটে কারচুপি ও অশান্তির বিরোধিতা করে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে যান বাম, কংগ্রেস ও বিজেপির প্রতিনিধিরা। কিন্তু নির্বাচন কমিশনার তাদের সঙ্গে দেখা না করায় তীব্র ভাষায় সমালোচনা করেন। যেদিন থেকে ইলেকশন ঘোষণা হয়েছে, গুলি চলছে, বোম চলছে, বিরোধী প্রার্থীদের বাড়ি থেকে ধমকি দেওয়া হচ্ছে, ইলেকশন কমিশন কিছু করছে না, ওখানকার এসডিও কিছু করছে না। যিনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সেই অ্যাপয়েন্টমেন্ট থেকে কুকুরের মতন ল্যাজ তুলে পালিয়ে যান, এরকম কমিশনের এটাকে দেখি। বিজেপির অভিযোগ, গণতন্ত্রের গলা টিপে নির্বাচনে জেতার প্রক্রিয়া চালাচ্ছে শাসক দল। ভোটে আগাম অশান্তির আশঙ্কার কথা জানানো সত্ত্বেও নির্বাচন কমিশনের তরফে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই পুরো ভোটে দফায় দফায় অশান্তি দেখতে হলো রাজ্যবাসীকে।
যশবন্ত বিশ্বাস ও তাপস ঘোষের রিপোর্ট, এনএম নিউজ। রাজ্যে সাতটি পুরসভার নির্বাচনকে প্রহসন বলে মন্তব্য করে পুনরায় নির্ঘণ্ট ঘোষণা দাবি করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। একই সঙ্গে এদিনের এই ভোট থেকে শিক্ষা নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য নির্বাচন কমিশনের উপরে চাপ তৈরির জন্য প্রতিটি বিরোধী দলের কাছে আবেদন জানিয়েছেন রাহুল সিনহা। করি সব বিরোধী রাজনৈতিক দলের উচিত আগামী পঞ্চায়েত নির্বাচন যাতে সঠিকভাবে হতে পারে তার জন্য রাজ্য নির্বাচন কমিশনে চাপ দেওয়া, আর সমস্ত রাজনৈতিক দলকে আমরা অনুরোধ করব যে এই মিউনিসিপ্যালিটির নির্বাচন যেগুলো হচ্ছে আজকে, যেগুলো নির্বাচনের নামে প্রহসন হচ্ছে, এই নির্বাচন সম্পূর্ণ রাজ্য নির্বাচন কমিশন ক্যান্সেল করুক, পুরোপুরি নির্বাচন বহিষ্কার করুক এবং নতুন করে নির্বাচনের নিঘণ্ড ঘোষণা করুক। ফের শিরোনামে ভাঙর, দিনভর আন্দোলনের নেতৃত্বে থাকা অলীক চক্রবর্তী মুখোমুখি হলেন এনএম নিউজের। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাঙরে। আমরা যাকে পেয়েছি এখন হাতের কাছে, তিনি হচ্ছেন কিন্তু অলীকবাবু। তিনি আমাদের ক্যামেরার সামনে আসতে রাজি হয়েছেন। এমনি আপনারা জানেন এখানে পাওয়ার গ্রিড নিয়ে একটা আন্দোলন চলছে। মানুষের দাবি হচ্ছে যে ঘন জনবসতিপূর্ণ একটি অঞ্চলে এবং একটা বহু ফসলি জমির ওপরে যে পাওয়ার গ্রিড এবং ট্রান্সমিশন লাইন বসানো হচ্ছে, সেইটা বসানো চলবে না। এবং বহুদিন ধরেই মানুষ আন্দোলন করছিলেন, কিন্তু এই আন্দোলন বেগবান হয়ে ওঠে গত 2016 নভেম্বর থেকে। তবুও একটা বার্তা আমি ব্যক্তিগতভাবেও দিয়েছিলাম, সেটা হচ্ছে যে তারা পাওয়ার গ্রিডটাকে তুলে নেবে, যেরকম মুখ্যমন্ত্রী বলেছেন মানুষ না চাইলে পাওয়ার গ্রিড হবে না। সেই বার্তাটা দিয়েছিলাম যে ঠিক আছে, তাহলে পাওয়ার গ্রিড বন্ধ হচ্ছে এটা জানাক। আর এই এলাকায় আরেকটা কথা বলেছিল, ভাঙরবাসীর গায়ে যেন হাত না পড়ে, এই কথাটাও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল। তো অন্ততপক্ষে ভাঙরের যে মানুষের ওপর যে পুলিশি অত্যাচার চালিয়েছে, মানুষকে যে প্রায় জামিন অযোগ্য ধারায় যে শয়ে শয়ে কেস দেওয়া হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়ে আছে তাদেরকে মুক্তি দিয়ে পাওয়ার গ্রিডটাকে বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটা বিজ্ঞপ্তি ঘোষণা করুক, যদি তাদের মনে হয় যে আমি সমস্যা তৈরি করছি আমি তার পরদিন গিয়ে কোর্টে সারেন্ডার করব। তারা কি কথা বলতে চাইছে এটা আমার কাছে কোনো খবর আসেনি। এসেছে যে আমি একজন সন্ত্রাসবাদী এবং তাকে ধরার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে। তো একটা কথা বলেছিলাম, এর আগেও বলেছিলাম, সেটা হচ্ছে যে মানে যদি তারা মনে করে আলাপ আলোচনা করবে, আলাপ আলোচনার মধ্য দিয়ে সমস্যা মেটাবে, তাহলে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। ক্যামেরা রাজকুমার সিংহের সঙ্গে যশবন্ত বিশ্বাস, এনএম নিউজ, ভাঙর। কিছুদিন বিরতির পর ফের ভাঙরের গ্রামবাসীরা আবার পথ নেমে আন্দোলন শুরু করেছেন। এক আন্দোলনকারীকে গ্রেপ্তারের প্রতিবাদী তাদের এই পথে নামা, সেই সব গ্রামে পৌঁছে গিয়েছিল এনএম নিউজের ক্যামেরা। যে গ্রামে কার্যত সংবাদ মাধ্যমে প্রবেশ নিষেধ, সেই গ্রামে কিন্তু অনেক কষ্টে গ্রামবাসীদের সাহায্যে এনএম নিউজ কিন্তু পৌঁছে গিয়েছে খামারাই গ্রামে। আমরা দেখছিলাম এর আগে পুলিশ অত্যাচার করছে, ঠিক আছে, পুলিশ আমাদের দুটো জীবন নিয়েছে, এখন দেখছি পুলিশ তো আছেই এবং আমাদের এখানে আরাবুল বাহিনী, ও তো আমাদের ওপেন গুলি চালাচ্ছে এখানে এসে। তোমাদের তাহলে চলছে কি করে? আমাদের চলছে, ছাগল ছিল ছাগল বেচে, গরু ছাগল গাছপালা বেচে, আম হয়েছিল আম বেচে, ধান ধান কেটে কুটে ওইভাবে চলছে, কিন্তু এইভাবে তো আমাদের সারা জীবন চলবে না। তাহলে আমাদের পজিশনটা সরকার আমাদের সঙ্গে বসছে না কেন? দিদি বলেছিল, দিদির মুখ পাঁচে দিদি বলছে আমাকে দেখে ভোট দাও, দুই হাত হাত তুলে বলেছে আমাকে ভোট দাও, সেইভাবে দিদির জন্য দিদিকে ভোট দিয়েছি, অন্য কোনো প্রার্থীকে ভোট দেও না আমাকে ভোট দাও, ওই জন্য আমরা রাজ্যমন্ত্রীকে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছি, সেই বিধানসভায় পাঠিয়ে আজকের আমাদের এই যে এগুলো হচ্ছে, রাজ্যমন্ত্রীও একবার আসছে না, বলছে লিখিত দাও আমাদের কে কে টার্গেট চাও না, 25,000 লিখিত দিয়েছি বিধানসভায়। তাহলে এগুলো দেখতে পায় না মমতা? তাহলে মমতা এখানে আসুক, আমাদের সঙ্গে বসুক, বসে টার্গেট চালু হোক, কি ক্ষতি হবে না আমাদের সঙ্গে বসুক, কি ক্ষতি হবে না, কি ক্ষতি হবে আমাদের সঙ্গে বসলি তো মিটে যায়। পাওয়ার গ্রিড করা বা না করাটা এখন কিন্তু পুরোটাই নির্ভর করছে কিন্তু গ্রামবাসীদের চার ওপর, সেটা মুখ্যমন্ত্রী বলেছেন। তবে গ্রামবাসীরা যারা সরাসরি আজকে এনএমকে জানালেন যে তারা একবার চাইছেন তাদের প্রিয় মুখ্যমন্ত্রী এই গ্রামে এসে একবার যদি বসেন, তাদের আশা এই সমস্যা কিন্তু সমাধান হবে। ক্যামেরা রাজকুমার সিংহের সঙ্গে যশবন্ত বিশ্বাস, এনএম নিউজ, ভাঙর। উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপির বিপুল জয় নিয়ে ইভিএম সংক্রান্ত প্রশ্নে সন্দেহ প্রকাশ করেছিলেন বিরোধীরা, কিন্তু বিরোধীদের এই দাবিকে সরাসরি খারিজ করলেন মুখতার আব্বাস নাকভি।
हमारे साथ है पार्लियामेंट्री और माइनॉरिटी अफेयर्स मिनिस्टर मुख्तार अब्बास नकवी सर, उनसे बात कर लेते हैं। सर, सवाल ईवीएम को लेकर आज ऑल पार्टी मीटिंग है, जिस तरीके से ईवीएम के जो ऑथेंटिकेशन है उस पर सवाल उठाए जा रहे हैं अन्य पार्टियों के। जो लोग सवाल उठा रहे हैं उनके मुझे लगता है कि दिमाग में कहीं ना कहीं जो है वो हार की हताशा अभी भी उनको बेचैन कर रही है, इसलिए क्योंकि ईवीएम जो है वो एक बहुत टेस्टेड ट्रस्टेड वोटिंग व्यवस्था है और उस व्यवस्था से बेहतर व्यवस्था हम मानते नहीं हो सकती। धन्यवाद। तो हमारे साथ थे पार्लियामेंट्री और माइनॉरिटी अफेयर्स मिनिस्टर मुख्तार अब्बास नकवी सर, जिन्होंने ट्रिपल तलाक का मुद्दा हो या जम्मू कश्मीर में जिस तरीके के हालात है और ईवीएम मशीन को लेकर जिस तरीके से उसके ऑथेंटिकेशन पर यहाँ पर सवाल उठाए जा रहे हैं उस पर भी उन्होंने अपनी राय दी। वीडियो जर्नलिस्ट विवेक के साथ मैं सुचित्रा मुखर्जी, एएनएम न्यूज के लिए दिल्ली से। উত্তর প্রদেশের গোন্ডা জেলায় একাধিক স্বাস্থ্য কেন্দ্র এবং হাসপাতালে বড়সড় দুর্নীতি অভিযোগ। বিনামূল্যে যেখানে চিকিৎসা দেওয়ার কথা সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে সেখানে টাকার বিনিময়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই অভিযোগ পাওয়ার পর গোপনে আচমকা তদন্ত নেমেছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত চিকিৎসক থেকে স্টাফরা এই মুহূর্তে চাকরি হারানোর ভয়ে আতঙ্কিত। উত্তরপ্রদেশের গোন্ডা জেলার সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার পরিবর্তে ঘুষ এবং দুর্ব্যবহারের অভিযোগ। হাসপাতালে চিকিৎসক আসেন না, গ্রুপ ডি স্টাফরা দুর্ব্যবহার করেন। সরকারি প্রকল্পে বিনামূল্যে চিকিৎসা নিতে হচ্ছে সেই টাকা দিয়েই। মুখ্যমন্ত্রী দপ্তরে লিখিত এসব অভিযোগ আসার পর শুরু হয় তদন্ত। তারপর আচমকা বিভিন্ন সরকারি হাসপাতালে অভিযানে যান তদন্তকারীরা। তদন্তে কার্যত সব অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে আর সেসব প্রকাশ্যে আনলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। একাধিক স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে চলছে বেনিয়ম। চিকিৎসকরা কাজ না করে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত। কোনো কোনো ক্ষেত্রে কিছু চিকিৎসক তার স্ত্রীকে নিয়ে নার্সিংহোম খুলে বসেছেন। হঠাৎ করে স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা অভিযানে গিয়ে দেখেন ফার্মাসিস্টরা আকণ্ঠ মদ্যপান করে বসে রয়েছেন। চাঞ্চল্যকর এসব অভিযোগের তদন্ত রিপোর্ট সরকারের কাছে জমা পড়েছে। কুছ ফার্মাসিস্ট, কুছ স্টাফ নার্স, কুছ এনএম, জিনকি গতিবিধিয়াঁ स्तरीय न होने के कारण हमने DHS में उनके स्थानांतरण या उनके विरुद्ध कार्रवाई हेतु रखा था, जिसमें DHS ने मुझे पूर्ण रूप से अधिकृत किया कि जो भी इसमें कार्रवाई आप करना चाहें इससे DHS सहमत है। ইমার্জেন্সিতে রাত্রে সুবিধা পাওয়া যাচ্ছে না। সরকারি হাসপাতাল থেকে যে ওষুধগুলি পাওয়ার কথা সে সবই কিনতে হচ্ছে বাইরে থেকে। এসব অভিযোগ নিয়ে তদন্ত করছেন স্বাস্থ্য দপ্তরের তদন্তকারীরা। ন্যাশনাল চাইল্ড হেলথ প্রোগ্রামের অন্তর্ভুক্ত ডাক্তার, স্টাফ এবং ফার্মাসিস্টদের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ উঠেছে। অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। উত্তরপ্রদেশ থেকে মুমতাজের রিপোর্ট, এএনএম নিউজ। চার মাস বন্ধ থাকার পর খুলে গেল শ্রীনগর লে জাতীয় সড়ক। জজিলা পাশে সেনাবাহিনীর উপস্থিতিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীনগর লে জাতীয় সড়কের আজ পুনরায় চালু হয়ে গেল। লাদাখের প্রবেশদ্বার জজিলা পাস সমুদ্রপৃষ্ঠ থেকে 11,516 ফুট উচ্চতায় অবস্থিত। জানুয়ারি মাসের 4 তারিখ থেকে সেখানে শুরু হয় প্রবল তুষারপাত, সঙ্গে তুষার ধস। প্রাকৃতিক এই দুর্যোগের জেরে বন্ধ হয়ে যায় শ্রীনগর লে জাতীয় সড়ক। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কার্গিলের সঙ্গে। মাঝে একবার এই জাতীয় সড়ক খোলার উদ্যোগ নেওয়া হলেও আবহাওয়া প্রতিকূল থাকায় তা সম্ভব হয়নি। এবার সেনাবাহিনীর সক্রিয়তায় চলতি মাসের 12 তারিখ খুলে দেওয়া হলো শ্রীনগর লে জাতীয় সড়ক। ফলে খুব শীঘ্রই কার্গিলের সঙ্গে লাদাখের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে বলে আশা সেনাবাহিনী। কার্গিলও পৌঁছবে দৈনন্দিন রসদ। কাশ্মীর থেকে আদিল লতিফ, এএনএম নিউজ। ফের সীমান্তে পাক উস্কানি। রাজৌরি সেক্টরে ফের পাকিস্তানের মর্টার হামলা এবং গুলি চালনাকে কেন্দ্র করে উত্তপ্ত জম্মু কাশ্মীরের পরিস্থিতি। নসেরা পুঞ্চের পরে রাজৌরি সীমান্তে 2 দিন লাগাতার পাক হানা, লাগাতার গুলিযুদ্ধে আতঙ্কিত সীমান্তের গ্রামবাসীরা। ইতিমধ্যে ভারতীয় সেনা 1,000 জন গ্রামবাসীকে সুরক্ষিত স্থানে পৌঁছে দিয়েছে, তবুও আতঙ্ক এখনো জম্মুর বাসিন্দাদের চোখে মুখে। हमने जंगल के रास्ते से इनको निकाल के जंगल बदरून से निकालते हुए आगे फिर हमने गाड़ियां नौशहरा से एसडीएम साहब ने भेज दी थी। फिर उन गाड़ियों में हमने इनको शिफ्ट कराया है। 3 गाड़ियां हमने भेज दी है, चौथी गाड़ी जा रही है। इसके बाद फिर भी जो पीछे लोग रह गए हैं हम वहीं फिर से निकल रहे हैं। शेलिंग फिर भी चल रही है और जो भी लोग जाना चाहेंगे और जो बॉर्डर पर रह रहे हैं उनको हम निकालेंगे जल्दी। ভারত যুদ্ধ চায় না, তাই রমজান মাসে গুলিযুদ্ধ বন্ধ হোক পাকিস্তানের তরফেও আরজি জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার। গরম থে দোনো তরফ সে আজ ভি মে ইনসে ইয়ে অপিল করুঙ্গা কি রমজান শরীফ আ রাহা হ্যায় কুছ দিন দূর হ্যায় ক্যা হি আচ্ছা হো আগর ইয়ে ইউনিল্যাটারাল সিজ ফায়ার করেন উস ইউনিল্যাটারাল সিজ ফায়ার কা ইত্তা তো হোগা কি হিন্দুস্তান যুদ্ধ নাহি চাহতা। হিন্দুস্তান চাহতা হ্যায়, ভারত চাহতা হ্যায় কি ইসকো সমঝায়া যায়, সুলঝায়া যায়,
और आपस में बैठ के सुलझाया जाए। পাক উস্কানি ও ভারতীয় সেনার পাল্টা জবাব, গুলির আওয়াজ ও বুলেটের ক্ষত জম্মুর সীমান্তের গ্রামের বাড়িগুলিতে। আলোচনায় স্বাভাবিক হোক পরিস্থিতি চান গ্রামবাসীরা। জম্মু থেকে শ্যামসুন্দরের রিপোর্ট, এনএম নিউজ। যুবভারতীতে যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, আর সেই ম্যাচের টিকিট মাত্র 48 টাকায়। অবিশ্বাস্য লাগছে তো, কিন্তু এটাই সত্যি। 16 মে থেকে অনলাইনে শুরু হচ্ছে 48 টাকায় টিকিট বিক্রি। অনূর্ধ্ব 17 বিশ্বকাপের টিকিটের দাম 100 টাকার কম হবে, আগেই জানিয়েছিলেন টুর্নামেন্ট ডিরেক্টর জেভিয়ার সেপি। রবিবার ভারতীয় ফুটবলের মক্কায় মাস্টার স্ট্রোক সেপির। যুব বিশ্বকাপের সর্বনিম্ন টিকিটের দাম ম্যাচ প্রতি মাত্র 48 টাকা। বিশ্বাস হচ্ছে না তো, এটাই সত্যি। 16 মে সন্ধে 7:11 থেকে অনলাইনে যুব বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে 6টি ভেন্যুতেই। প্রত্যেক ভেন্যুতে যতগুলি করে ম্যাচ হবে সব ম্যাচের জন্য সিজন টিকিট, একেবারে প্যাকেজ সিস্টেম। যুবভারতীর 10টি ম্যাচের জন্য সর্বনিম্ন টিকিটের দাম 480 টাকা, দ্বিতীয় ধাপে 10 ম্যাচের জন্য 960 টাকা, আর তৃতীয় ধাপে 1920 টাকায় 10টি ম্যাচ আপনি দেখতে পাবেন। 7 জুলাই পর্যন্ত অনলাইনে এই টিকিট পাওয়া যাবে। প্রত্যেক স্টেডিয়ামে নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ থাকছে এই প্যাকেজের আওতায়। 6 ভেন্যুতে কোথায় টিকিটের চাহিদা সবচেয়ে বেশি, সেই লড়াই এবার ফুটবল ফ্যানদের। We will open up the tickets for the 10 matches in Kolkata, not individual matches, 10 matches in Kolkata. It will have a price. It will be 3 different categories that we will open up. There will be limited inventory till 7 July. What we're buying is we're buying venue packs. So I buy kind of like buying in green. I know that I'm going to watch 10 matches, among them a World Cup final, and among them a World Cup quarterfinal. At 48 rupees... 7 জুলাই মুম্বাইয়ে যুব বিশ্বকাপের ড্র, তার পরের 2 সপ্তাহে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভিসা কার্ড হোল্ডার ফুটবল ফ্যানরা টিকিট কিনতে পারবেন। ম্যাচ ভিত্তিক টিকিট বিক্রি শুরু হবে তারপর। ক্যামেরায় আশিস ধরের সঙ্গে সুখেন্দু সরকারের রিপোর্ট, এনএম নিউজ, কলকাতা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিউজিল্যান্ডের সঙ্গে গাঁটছড়া বাঁধল একটি ভারতীয় দুগ্ধ উৎপাদনকারী সংস্থা। হিমিনের জার্সিতে দেখা যাবে এই দুগ্ধ উৎপাদনকারী সংস্থার লোগো। ট্রেন্ট বোলস, টিম সাউদি, কলিন দে, গ্র্যান্ড হোমদের জার্সিতে এবার দেখা যাবে একটি ভারতীয় সংস্থার লোগো। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিউজিল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে গাঁটছড়া বাঁধল একটি দুধ উৎপাদনকারী সংস্থা। চলতি বছর 1 জুন থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে ইংল্যান্ড এবং ওয়েলসে। और न्यूजीलैंड में हमको काफ़ी सिनर्जी मिली, उन्होंने भी अप्रोच किया, उन्होंने वेलकम किया, हमने उनको वेलकम किया और संबंध हो गया। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড। ভারতীয় সংস্থার সঙ্গে এই নতুন চুক্তিতে আশাবাদী কমার্শিয়াল ডিরেক্টর জেমস ওয়্যার। যদিও এই চুক্তি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। ক্যামেরা গৌরব পালের সঙ্গে সুকর্ণ সেনের রিপোর্ট, এনএম নিউজ, কলকাতা। বজরঙ্গি ভাইজানের পর টিউবলাইট ফিল্মে সালমান খান আসছেন খুব শীঘ্রই। প্রেক্ষাপট তৈরি হয়েছে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধকে কেন্দ্র করে। টিম টিউবলাইট হাজির হয়েছিল এই ছবির মিউজিক লঞ্চে। এদিনের লঞ্চে কবির খানের সাথে দেখা গেল সঙ্গীত পরিচালক প্রীতম ও কোরিওগ্রাফার রেমো ডিসুজাকে। কবির খান নিজের ছবি নিয়ে তার আশা আকাঙ্ক্ষা জানালেন এদিন সংবাদ মাধ্যমের সামনে। I think the teaser was very warmly received. We were very happy with the way it was received. We were very clear that we wanted to set out the world, show you know the world in which the story is set. Show the character that Salman will be portraying in the teaser so that you know everybody is clear about the canvas of the film. And that's really worked well for us because I think people have really reacted very positively to the way Salman is acting and being seen in this teaser. And also the sort of backdrop of this film, the locations and the atmosphere in which the story is set. অন্যদিকে এদিন সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী জানালেন টিউবলাইটের সঙ্গীত পরিচালনার ইতিহাস। Working with Kabir is always fun. I've like always worked with him. So, वो एक
टीम बन गया और अमिताभ हमारे साथ फैंटम में काम किया और बजरंग भी में किया. सो ये गाना बनाने के बाद तो ऑब्वियसली अमिताभ की बाबू द हुक साजन रेडियो पे कैसे तू हुक में आया दैट यू এই ছবির গানগুলির প্রত্যেকটি তার হৃদয়ের খুব কাছে. এখানেই শেষ নয়, এদিন টিউবলাইটের গানে কোমর দোলালেন রেমো ডিসুজা. এই ছবিতে সালমানের সমস্ত ডান্সিং স্টেপে রয়েছে সামথিং নিউ সামথিং স্পেশাল, এমনটাই মত বর্ষিয়ান এই ডান্সিং এক্সপার্টের. এখনও টিউবলাইটের কোনো মিউজিক ভিডিও রিলিজ করেনি, ট্রেলারেই এই ক্রেজ. তাহলে মিউজিক ভিডিও রিলিজ করার পর কী হবে সেটাই এখন দেখার. মুম্বাই থেকে অমরনাথের রিপোর্ট, এএনএম নিউজ. আজ সারাদিন আপাতত এই পর্যন্তই. আপনারা দেখছেন এএনএম নিউজ, সবার আগে